হ্যালো বাই অল বিউটিফুল ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপি হচ্ছে এটা মশলা, বাড়িতে কী করে সাম্বার মশলা তৈরি করা যায় সেইটি। এবং সেটা করতে আমি কী কী নিয়েছি দেখে নাও। নিয়েছি 1 টেবিল স্পুন গোটা ধনে, নিয়েছি 1 টেবিল স্পুন গোটা জিরে, নিয়েছি 1 টেবিল স্পুন গোটা সর্ষে, নিয়েছি 1 টেবিল স্পুন ছোলার ডাল, আর নিয়েছি 1 টেবিল স্পুন বিউলির ডাল, আর নিয়েছি 1/2 টেবিল স্পুন গোটা গোলমরিচ, এতে দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম সামান্য কারি লিভস। এবার আমি মশলাগুলোকে লো ফ্লেমে খুব ভালো করে ভেজে দেব। যখন মশলা থেকে গন্ধ বেরোবে বুঝে যাবে যে মশলা ভাজাটা হয়ে গেছে। এই রেসিপিটা তৈরি করে তোমরা রেখে দিতে পারো, অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবে। আর এই মশলাটা, বাড়ির তৈরি মশলাটা স্বাদ অসাধারণ হয়, মার্কেটের মশলার চাইতেও অনেক ভালো হয়। একবার অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করে দেখবে। দেখো মশলাটা ভাজা হয়ে গেছে, একটু ঠান্ডা করে আমি মিক্সিতে মশলাগুলো দিয়ে দেব। দেখো মিক্সিতে মশলাগুলো ব্লেন্ড করে নিয়েছি। তৈরি হয়ে গেছে বাড়িতে তৈরি সাম্বার মশলা পাউডার। অবশ্যই তোমরা একবার ট্রাই করবে আর আমাকে অবশ্যই জানাতে, একদম ভুলবে না। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই রাখছি। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সবসময় হাসি খুশি থেকো। টাটা।